আসসালামু আলাইকুম ডিয়ার ক্লাস ইথ স্টুডেন্টস হোফ ইউ আর ডুইং ওয়েল অটো হোম এন্ড সেফ এন্ড সাউন্ড অ্যাট হোম এন্ড ইউ আর মেকিং ইউর অ্যাসাইনমেন্টস ভেরি নাইসলি প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ফিফ্থ উইকের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে আসলাম ইতিপূর্বে আমি বিস্তারিত সহ এই অ্যাসাইনমেন্টটি অনলাইনে পোস্ট করেছি অর্থাৎ তোমাদের আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি তোমাদের রিকোয়েস্টে সংক্ষিপ্ত সময়ে এই ভিডিওটি আবার পরিবেশন করছি তোমাদের সামনে অর্থাৎ আমার কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে যে সংক্ষিপ্ত সময়ে এই ভিডিওটি পোস্ট করার জন্য দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটি আবার তোমাদের সামনে সংক্ষিপ্তভাবে প্রেজেন্ট করছি তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট প্রশ্ন এবার আমরা সরাসরি কোনো কথা না বাড়িয়ে সরাসরি উত্তরে চলে যাচ্ছি ডেয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সৃজনশীল প্রশ্ন উদ্দীপকের সৃজনশীল প্রশ্ন দেয়া আছে গ এবং ঘ তো আমি প্রথমে তোমাদেরকে গ নাম্বার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর শো করছি এখানে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আলোচনা করেছি তোমাদের ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি তো তোমরা প্রথম পেজটি দেখতে পাচ্ছ ইতিমধ্যে এবং আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম এখানে দেখো কোরআনের উদ্ধৃতি দিয়ে পবিত্র কোরআনুল কারিমের উদ্ধৃতি দিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো তোমরা দ্বিতীয় পেজে এই মুহূর্তে আছো এবং দ্বিতীয় পেজ শেষ করার পরে আমরা তৃতীয় পেজে যাব অর্থাৎ যেহেতু তোমাদের আমরা তৃতীয় পেতে চলে আসলাম যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টে অর্থাৎ তোমাদের ফিফথ উইকের ইসলামিক স্টাডিজ ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন এই অ্যাসাইনমেন্টটিতে তোমাদের নির্ধারিত প্রশ্ন অর্থাৎ সৃজনশীল উপর নির্ধারিত প্রশ্ন মাত্র দুটি দ্যাটস হোয়াই একটু তোমরা বিস্তারিত লিখতে হবে কেননা অ্যাসাইনমেন্ট বলে কথা অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে অন্যতম সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি তো গ নাম্বার প্রশ্নের শেষ পেজে শেষ অংশে চলে আসলাম এখানে একটি হাদিসের উদ্ভৃতি দেয়া আছে এবং আরবিতে একটি প্রবাদও দেয়া আছে তো এভাবে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর শেষ করলাম তো গ নাম্বার প্রশ্নের উত্তর শেষ করার পরে আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরে চলে আসলাম একটি ব্যতিক্রম লক্ষণীয় যেটা তোমরা দেখতে পাবে অর্থাৎ তোমাদের উদ্দীপকে দেয়া আছে নাবিল এবং প্রশ্ন দেয়া আছে কায়েস দ্যাটস হোয়াই এইটি আমরা প্রশ্নের উত্তরে আমরা নাবিল বা কায়েস এভাবে উল্লেখ করব তো আমি যত জায়গায় এই নামটি আসবে তত জায়গায়ই নাবিল বা কায়েস অথবা নাবিল বা কায়েসের এভাবে আলোচনা করেছি অর্থাৎ বা দিয়ে অথবা দিয়ে আলোচনা করেছি যেহেতু দুই জায়গায় দু রকম তাই এভাবে তোমরাও প্রেজেন্ট করবে এবং এভাবে প্রেজেন্ট করাই বেশি লজিক্যাল তো আমরা ঘ নম্বর প্রশ্নের পরের অংশে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানেও যথারীতি কোরআন হাদিসের উদ্ভৃতি দিয়ে আলোচনা করেছি যে স্টুডেন্টস তো তো এরপরে আমরা থার্ড পেজে যে চলে আসলাম অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নের শেষ প্রশ্নটি থার্ড পেজের তৃতীয় পেজে চলে আসলাম এখানে রাসুল্লা সাল্লাম হাদিফুল্লামের একটি হাদিসের রেফারেন্স আছে যা আমরা সবাই জানি মুসলিম হিসেবে আমরা সবাই এটি জানি তো আমরা শেষ পেজে চলে আসলাম এই পেজটি হলো ঘ নাম্বার প্রশ্নের একেবারে শেষ অংশ এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই তো এভাবেই আমরা এ দুটি প্রশ্ন শেষ করে এর পরবর্তী পেজে তোমাদের জন্য কিছু টিপস দেওয়া আসবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম